মাটি ও মানুষ অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আমরা জানি এই বছর আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। আমরা মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে 1971 সালে আমাদের দেশটিকে পেয়েছিলাম। আমাদের দেশটি তখন যে চেহারা ছিল গত 50 বছরে তার অনেক পরিবর্তন হয়েছে। আমাদের কৃষিতে নানা রকমের পরিবর্তন এসেছে, আমাদের শিল্পে পরিবর্তন এসেছে, মানুষের মনোজগতে পরিবর্তন এসেছে। মানুষ এখন সমৃদ্ধ জীবন যাপনের জন্য কাজ করে, মানুষ এখন উন্নত দেশের স্বপ্ন দেখে। আমরা চাই আমাদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে গত 50 বছরে কৃষির যে অগ্রগতি অর্জিত হয়েছে, মানুষের মনোজগতে যে পরিবর্তন এসেছে সেগুলোকে তুলে ধরতে আমাদের আজকের অনুষ্ঠানেও এরকম কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করব। তাহলে চলুন চলে যাই আমাদের অনুষ্ঠানের মূল পর্বে। শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার কলুকাঠি গ্রামে এই সমন্বিত খামার ও ইকো পার্ক প্রতিষ্ঠা করেছেন এলাকার প্রথিতযশা ব্যক্তি এবং বিশিষ্ট ভেষজ গবেষক ডাক্তার আলমগীর মতি। প্রায় 100 বিঘা জায়গা নিয়ে গড়ে ওঠা এই সমন্বিত কৃষি খামার এবং ইকো পার্ক গড়ে তোলার প্রধান কয়েকটি উদ্দেশ্য রয়েছে। প্রথমত, এলাকার মানুষের জন্য চিত্ত বিনোদন। দ্বিতীয়ত, প্রকৃতি ও পরিবেশের প্রতি মানুষের আগ্রহ সৃষ্টি এবং তৃতীয়ত, ভেষজ গাছপালার একটি সংগ্রহশালা প্রতিষ্ঠা। যে ভালোবাসে গাছকে সে ভালোবাসে দেশকে, যে ভালোবাসে দেশকে সে ভালোবাসে মাটি, যে ভালোবাসে মাটি সে ভালোবাসে বাংলার মাটি। আমরা যে বিভিন্ন ধরনের জাতির গাছকে আমাদের আগামী প্রজন্মে আমাদের প্রাইমারি স্কুলের বাচ্চারা তারা অভ্যস্ত হয়ে যাচ্ছে, তাদের মানুষ সৃষ্টি করেছে, তার আশেপাশে খাদ্য শস্যের ভিতরে রোগ আরোগ্যের আমরা এই গাছগুলিকে মানুষের চিত্ত বিনোদনের জন্য রূপান্তর করছি। ইকোপার্কের মধ্যে শিশু কিশোরদের মনে প্রকৃতি ও পরিবেশ বিষয়ে ইতিবাচক ধারণা সৃষ্টি করার জন্য তৈরি করা হয়েছে বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি। রয়েছে জীবন্ত অনেক প্রাণী, তার মধ্যে হরিণ অন্যতম। মানুষের চিত্ত বিনোদনের পাশাপাশি শিক্ষণীয় বিষয়গুলো প্রাধান্য পেয়েছে এই ইকোপার্কে। অ্যাকোয়ারিয়ামে রয়েছে নানা প্রজাতির মাছ, এগুলো আসলেই মানুষের কাছে আনন্দের বিষয়। নতুন নতুন অনেক মাছের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে, এগুলো দেখতে ভিড় করছে সব বয়সের মানুষ। মাছের পুকুর, গবাদি পশুর খামার সবই রয়েছে এই খামারে। হারিয়ে যাওয়া যেসব মাছের প্রজাতিগুলো আছে আমাদের দেশে, অনেকগুলি প্রজাতি আছে, এক সময় আমাদের দেশে ছিল, এখন চলে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, সংখ্যায় কমে যাচ্ছে। যেরকম একটি মাছ আছে আমাদের দেশে চাপিলা মাছ, চাপিলা মাছটা এখন আর দেখা যায় না, কিন্তু আমরা আমাদের চাপিলা মাছ চাষ করি। যেরকম মলা মাছ, ভেলা মাছ, লাল মাছ, এই জাতীয় মাছগুলি এখন বাংলাদেশে পাওয়া যায় না, কিন্তু এই মাছগুলিকে আমরা চাষ করা আরম্ভ করছি। এবং এত অদৃশ্য মাছ, মলা মাছ আমাদের এখানে হচ্ছে, আপনি এখানে দেখেন যে একটা জাল দাম দিচ্ছে, একটা জাল দাম দিলে 500 থেকে 1000 মলা মাছ, ভেলা মাছ পাওয়া যায়। এইগুলি কিন্তু নেচারের মাছ। আমরা কিন্তু গর্ত পদ্ধতিতে, কুয়া পদ্ধতিতে, খাঁচা পদ্ধতিতে এখন মাছ চাষ আরম্ভ করছি।
আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি সারা পৃথিবীতে আমরা আজকে মাছ চাষ করতে দেখল। আমরা বিশ্বাস করি যে 2022 সনে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ স্থানে যাব, আমরা আরো এগিয়ে যাব যদি আমরা সকলে মিলে এই আমিষকে এই মাছ চাষকে এগিয়ে নিই। আলহামদুলিল্লাহ তাইলে পরে আমাদের মাছের প্রচুর অস্বাভাবিক বৃদ্ধি পাবে, হারিয়ে যাওয়া কোনো মাছ আমরা হারিয়ে যেতে দেব না। একে আমরা আমাদের নিজেদের কুয়া গর্ত খাঁচা পদ্ধতিতে আমরা চাষাবাদ করি। মাগুরের চাষ আছে, আমরা চাষ করতেছি পাঙাস, চাষ করতেছি বোয়াল, চাপিলা, মলা, ভেলা, 50,000-এর উপরে তেলাপিয়া আছে এবং তেলাপিয়ার মাছের মধ্যম প্রজাতির যেটা যেটার চোখটা নিচে এই প্রজাতির তেলাপিয়াটাকে আমি বেশি পর্যায় দিই। এখন আমার প্রায় 10,000-এর মতো লাল তেলাপিয়া আছে। তেলাপিয়াটা এখন আমরা খাইয়া ভালোভাবে টেস্ট করি নাই, কিন্তু অন্য তেলাপিয়ার চেয়ে এটা টেস্ট ভালো। কোন প্রান্তিক জায়গাকে ফাঁকা রাখা হয়নি, প্রতিটি প্রান্তিক স্থানে লাগানো হয়েছে বিভিন্ন গাছ। মূলত ঔষধি গাছ লাগানো হয়েছে পুরো এলাকা জুড়ে। যেহেতু উদ্যোক্তা নিজেই ঔষধি গাছ নিয়ে গবেষণা করেন, অতএব নানা প্রজাতির ঔষধি গাছের সমাবেশ হয়েছে পুরো এই এলাকা জুড়ে। এর মধ্যে একটি নির্দিষ্ট এলাকায় রয়েছে একটি গ্রিন হাউস, শত প্রকারের শাকসবজি ও ফলমূলের গাছপালা রয়েছে এই নার্সারিতে। নিয়ন্ত্রিত পরিবেশে সম্পূর্ণ প্রাকৃতিক পন্থায় এখানে শাকসবজি এবং ফলমূল উৎপাদন করা হয়, আর এর মাঝে উৎপাদন করা হয় বিভিন্ন ফলের এবং ঔষধি গাছের চারা। দর্শক মন্ডলী, চলুন একটু দেখা যাক এই নার্সারির বিভিন্ন অংশ। আমরা চাইতেছি যে একটু হারিয়ে যাওয়া আমাদের দেশের শাকসবজি, ফলমূল, মশলা ও ব্যতিক্রম ধর্মী যে সকল প্রজাতি হারিয়ে যাচ্ছে, এই হারিয়ে যাওয়া প্রজাতিকে গ্রিন হাউসের মাধ্যমে সঠিক পরিচর্যা করে মাটি, সঠিক পানি, সঠিক ন্যাচারাল সার, অর্গানিক সার, অর্গানিক পদ্ধতিতে আমরা বিপণন, গোপন, নার্সারি বিভিন্ন পদ্ধতিতে এদেরকে সুরক্ষা দেওয়ার আমরা চেষ্টা করছি। এর সাথে সাথে অনেক আগামী দিনের প্রজন্মে শিশুরা এই পার্কে আসে, আসলে পরে দেখে তারা দেখতে পায় যে ফুটটা সবসময় হলুদ রঙের হয়, কিন্তু আমাদের এখানে লাল এবং কালো রঙের ফুটটা দেখতে পাওয়া যায়। আর এটা সফট অ্যান্ড সুইট ডাইটি, এটা খেতে খুবই খুবই মিষ্টি ও মহিদিনী মিলে যায়, মানে কাঁচাই খাওয়া যায়। যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য জেসমিনটি অনেক বেশি উপকার করে। নয়নতারা যেটাকে সারা পৃথিবীতে এটাকে অ্যান্টি ক্যান্সার, অ্যান্টি ভাইরাস, অ্যান্টি প্রেশার হিসাবে বিখ্যাত, যাকে বিঙ্কুরা যা বলে, এই বিঙ্কুরা যা এটা ফুল, ফল, পাতা, মূল, কাণ্ড, শিকড়, ছাল সবগুলো মানে পুরা গাছটি ওষুধ এই কাজ করে। এই ধরনের প্রজাতি এই বাংলাদেশে এখনো কেউ, আমার জানা নেই যে আমরা সকলেই যারা 27টি কোম্পানি জিনসিন উৎপাদন করে, জিনসিন বিপণন করে, কেউ রোপণ করে না। আমি জিনসিন নার্সারিও করেছি, রোপণও করতেছি। আমার কাছে মোটামুটি 50 লাখের উপরে জিনসিন আছে। মিডিয়ার অনেক বড় ভূমিকা আছে। আমরা পেস্টিসাইড যেটা আমাদের দেশে ব্যবহার হয়, যদি আমরা অর্গানিক পেস্টিসাইড ব্যবহার করি, নিম্ব পেস্টিসাইড ব্যবহার করি, কৃষি পেস্টিসাইড ব্যবহার করি, তামাক পেস্টিসাইড ব্যবহার করি, আমাদের দেশে যে ঔষধি গুণাগুণটা বেড়ে যাবে এবং অর্গানিক যত খাদ্য, পদ্য, ঔষধ, মশলা এগুলো যত বেশি আমরা উৎপাদন করবো ধীরে 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 আন্তর্জাতিক হিসেবে এখন প্রচণ্ড ডিমান্ড হয়েছে, তাদের আগ্রহ অনেক বেড়ে গেছে বাংলাদেশের অর্গানিক প্রোডাক্টের। 1000 বছর আগে, 100 বছর আগে, 200 বছর আগে আমরা গরু সার ব্যবহার করতাম, আমরা গরু সার ব্যবহার করতাম, আমরা কম্পোস্ট সার ব্যবহার করতাম, আমরা ছানি, বালি, মাটি এই ধরনের সারকে ব্যবহার করতাম। এই সার যদি আমরা ব্যবহার করা আরম্ভ করি, আলহামদুলিল্লাহ আমরা এখন আমাদের সবচেয়ে
রোবন তার যুদ্ধে যাওয়ার নারী পুত্র সময় এখন আমাদের সময় সারা পৃথিবীতে আমাদের সকল ধরনের উৎপাদিত পণ্যকে রপ্তানি আমরা যদি আমাদের পণ্যকে ট্রাই করতে পারি ডিহাইড্রেট করতে পারি আমরা কোল্ড ফর্মে করি হোয়াইট ফর্মে করি সোলার ফর্মে করি যেই ফর্মে আমরা এই প্রিজারভেটিভ সারা আমরা ড্রাই করে রপ্তানি বাজার করতে চাই এখন বিরাট অর্গানিক বাজার হয়ে গেছে আমাদের কৃষকরা কিছু ভালো পয়সা পেলে কৃষক জাতির মেরুদণ্ড 85 জন মানুষ কৃষক এই 85 জন মানুষ যদি জিতে যায় তাহলে আমরা জিতে দেব এই 85 জন মানুষ যদি ঠকে যায় তাহলে আমরা ঠকে দেব এদেরকে যদি আমাদের জিতাইতে হয় তাহলে আমাদেরকে বেশি ফসল হয় এই ধরনের সুন্দর গাছ আমাদের আমাদের মাটি এতই ভালো যে বিশেষ করে আমাদের সূর্যপুরের মাটিতে এত পদ্মা বিধৃত বালি এত পলি আমাদের দেশে আসে যে কোনো একটা গাছ আপনি চাইয়ে দেখেন যে কোনো গাছে বিশেষ কোনো সার দেওয়ার দরকার হয় না এটা আল্লাহর দেওয়া আল্লাহর রহমতে এই গাছগুলি বেড়ে ওঠে এবং সারা বছর আমরা 365 দিনই একটার পর একটা ফসল পাইতেছি একটা ফসল হচ্ছে একটা মাটির নিচে আছে একটা মাটির মাঝখানে আছে একটা কলম লাগাইতেছি লাগাইতেছি একটা কূপ লাগাইতেছি আমরা একটা না একটা কিছু আমাদের সারা বছর পাই না পৃথিবীর কোনো দেশের কোনো মাটিতে এত সুন্দর গাছ গাছটা থাকছে জীবন ও প্রকৃতির প্রতি মানুষের ভালোবাসা চিরন্তন কিন্তু সবাই কি নিজের গ্রামে নিজের বাড়িকে এমন বাগান প্রতিষ্ঠা করতে পারে এই 100 বিঘা জায়গায় এই খামারটি মানুষের কাছে প্রেরণার বিষয় আমরাও তো আমাদের বাড়িটিকে গড়ে তুলতে পারি এমন বাগান বাড়িতে পারিবারিক কৃষির যে গুরুত্বের কথা আজ সর্বত্র উচ্চারিত সেই ধারণা থেকেও এমন প্রগতিশীল কাজে আমরা নিজেরাও যুক্ত হতে পারি কাজের মধ্য দিয়ে আমরা কিন্তু আসলে দেশটিকে উন্নততর পর্যায়ে নিয়ে যেতে চাই আমাদের 2030 সালের একটি লক্ষ্য আছে আমাদের 2041 সালের একটি লক্ষ্য আছে আর আমাদের প্রতিদিনের কাজ কিন্তু এই লক্ষ্য পূরণের জন্য আমরা চাইবো যে যেখানেই কাজ করুন না কেন কৃষির ক্ষেত্রে তারা প্রত্যেকেই আমাদের এই জাতীয় লক্ষ্যটিকে অর্জনের জন্য চেষ্টা করবেন এবং তার মধ্য দিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবেন স্বাধীনতার সুবর্ণ জয় দিতে এটি আমাদের